নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আগামীকাল শুক্রবার থেকেই সারা ভারতবর্ষ জুড়ে চালু হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম, যাই ভিডিওতে আমরা আলোচনা করব এবং সেই সঙ্গে থাকছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ নিয়ে দ্বিতীয় দিনের বেশ কিছু নতুন আপডেট। সেই সঙ্গে ট্রেন চলাচল সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই সঙ্গে বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত নিয়ে থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন একটি সুখবর রয়েছে, সেই সঙ্গে রাজ্যে যানবাহন চলাচল নিয়ে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। সেই সঙ্গে আমরা দেখে নেব সোনা রূপা পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের নতুন দাম সংক্রান্ত লেটেস্ট আপডেট। তো অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। 20 লক্ষ কোটির প্রকল্প, প্রধানমন্ত্রী ঘোষণা করা সেই আত্মনির্ভর ভারত প্রকল্পের প্রথম ধাপে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র শিল্প, নন ব্যাংকিং ফিনান্সিয়াল সংস্থা সহ একাধিক খাতে পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তার দ্বিতীয় ধাপের প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সঙ্গে রয়েছেন অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরও। সাংবাদিক বৈঠকের প্রথমেই নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আজ মোট 9টি পদক্ষেপের কথা ঘোষণা হবে, তার মধ্যে 3টি প্যাকেজ বা পদক্ষেপ থাকবে পরিযায়ী শ্রমিকদের জন্য। গতকাল বুধবার অর্থমন্ত্রী যে সমস্ত ঘোষণা করেছেন তাতে মোটামুটি 6 লক্ষ কোটির মতো হিসাব পাওয়া গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে আবার অর্ধেক অর্থাৎ 3 লক্ষ কোটির প্যাকেজ দেওয়া হয়েছে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে পুনরুজ্জীবনে। নির্মলা সীতারামনের বক্তব্য, মানুষ কি কষ্টের মধ্যে রয়েছেন তা আমরা বুঝতে পারি, এইসব তথ্য ছড়িয়ে দিন যাতে আরো বেশি করে মানুষ এই সমস্ত প্রকল্পে সুবিধা পায়, এতে প্রায় 2500 কোটি কৃষক উপকৃত হবেন। মৎস্য চাষী এবং পশুপালনকারীদেরও কিষাণ ক্রেডিট কার্ডের আওতায় আনা হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ড যাদের নেই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, এতে সুবিধা পাবেন 3 কোটি কৃষক। তার সঙ্গে অতিরিক্ত 30,000 কোটি টাকা দেওয়া হবে এবং প্রতি বছর কৃষকদের কাছ থেকে ফসল কেনা সহ অন্যান্য সাহায্যের জন্য 90 কোটি নাবার্ড দেয়। এর ফলে নির্মাণ ক্ষেত্রের সঙ্গে যুক্ত সব ক্ষেত্রেই শক্তিশালী হবে। এই প্রকল্পে 3 লক্ষ 20,000 পরিবার সুবিধা পাবেন এবং 2020 সালের মার্চে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল, তার মেয়াদ 1 বছর বাড়ানো হচ্ছে। মিডল ইনকাম গ্রুপের জন্য যাদের আয় বছরে 6 লক্ষ থেকে 18 লক্ষ আয় করেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম 2021 মার্চ পর্যন্ত কিন্তু বাড়ানো হচ্ছে এবং সব শ্রমিকরা ডিজিটাল পেমেন্ট করলে আরও কিছু সুবিধা পাবেন তারা, এবং এর জন্য 5,000 কোটি টাকা বরাদ্দ করা হবে। এছাড়া হকার ফুটপাথের দোকানদারদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণের ব্যবস্থা করা হচ্ছে। সারা দেশে প্রায় 50 লক্ষ হকার আছে এবং সেই সঙ্গে রিজার্ভ ব্যাংক যে মরিটোরিয়াম ঘোষণা করেছিল সেই প্রকল্প এই মুদ্রা ঋণের ক্ষেত্রে 2% সুদ কমানো হচ্ছে, সেই টাকা বহন করবে সরকার, এতে প্রায় 3 কোটি মানুষ উপকৃত হয়েছেন। সেই সঙ্গে আরও একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছেন, প্রকল্পের নাম ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেশন কার্ড থাকলে দেশের যে কোনো প্রান্তে খাদ্য সামগ্রী পাওয়া যাবে, এর জন্য খরচ হবে 3500 কোটি টাকা। আমাদের হিসাব অনুযায়ী প্রায় 8 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছে, এটা কিন্তু জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই সঙ্গে মাথাপিছু 5 কেজি করে চাল বা গম এবং 1 কেজি করে ডাল পাবেন তারা। যাদের রেশন কার্ড নেই তাদেরকেও মাথাপিছু 5 কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আগামী 2 মাস বিনামূল্যে খাবার দেওয়া হবে পরিযায়ী শ্রমিকদের জন্য। মহিলাদের জন্য রাতে কাজ করতে হলে আলাদা সুরক্ষার ব্যবস্থা করা হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প প্ল্যাটফর্মে বসবাসকারীরাও পাবে। যারা ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে কাজ করেন তাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা করা হবে। এছাড়া শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হবে, বছরে 1 বার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যেসব সংস্থায় 10 জনের কম কর্মী আছে সেগুলিতেও ইএসআইর আওতায় নেওয়া হবে এবং ফিন্ডার যার কাজ করতে গেলে শ্রমিকরা এজেন্টের মাধ্যমে কাজে যোগ দেন। অঞ্চলভিত্তিক মজুরি আলাদা রয়েছে, সেটাও কিন্তু মেটানোর চেষ্টা করা হচ্ছে এবং 100 দিনের কাজে মজুরি 182 টাকা থেকে বাড়িয়ে 202 টাকা করা হয়েছে। এছাড়া পরিযায়ী শ্রমিকরা ঘরে নিজের রাজ্যে ফিরে যাতে 100 দিনের কাজের মতো প্রকল্পে কাজ পান তা দেখার জন্য রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, এর জন্য প্রায় 10,000 কোটি টাকা খরচ হয়েছে। করোনা সংক্রমণের এই কমাসে 40-50% পর্যন্ত কর্মদিবস বাড়ানো হয়েছে। পরিযায়ী শ্রমিকরা অনেকেই ঘরে ফিরছেন এবং অনেকে ফিরেছেন। এছাড়া 7,000-এর বেশি কিন্তু নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, এই করোনা সংকটের সময় তারা সরকারের সাহায্য পেয়েছেন। এইসব স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্যের অর্থ দেওয়া হয়েছে পয়সা পোর্টালের মাধ্যমে দেওয়া হয়েছে এবং 12,000 স্বনির্ভর গোষ্ঠী 3 লক্ষ মাস্ক এবং 1,20,000 লিটার স্যানিটাইজার তৈরি করেছে। সেখানে আশ্রয় নেওয়া মানুষকে কিন্তু 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং সেই টাকা কেন্দ্র সরকার দিয়েছে। সেই সঙ্গে শহরের
গৃহহীনদের জন্য শেল্টার তৈরি হয়েছে এবং 11,000 কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে। তোমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী এইভাবে কিন্তু একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং আগামীতেও বেশ কিছু প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করা হবে। এরপর দেখে নেব নেক্সট আপডেট। জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত অন্য কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। বৃহস্পতিবারই সব ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে, চলবে শুধুমাত্র স্পেশাল ট্রেন। আগে শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হচ্ছিল যাতে চেপে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন, এরপর শুরু হয়েছে স্পেশাল ট্রেন যাতে দেশের 15টি শহরের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং এগুলি ছাড়া আপাতত অন্য কোনো ট্রেন চলছিল না এবং রেলের এই সিদ্ধান্ত এমনটা কিন্তু মনে করা হচ্ছিল। এবং তারপরে কিন্তু ওই ট্রেনগুলো বাতিল করা হয় এবং ওই বাতিল ট্রেনের টিকিটের টাকা কিন্তু জনসাধারণকে ফেরত দেওয়া হয় বলে জানানো হয়েছে। তবে শ্রমিক স্পেশাল ট্রেনগুলি স্বাভাবিকভাবে কিন্তু চলবে এমনটা কিন্তু জানানো হয়েছে। মূলত ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার জন্যই এই স্পেশাল ট্রেন চালানো হচ্ছে আর তাই এই ট্রেনগুলির ক্ষেত্রে কোনো রকম নিষেধাজ্ঞা জারি করা হয়নি এবং রেলের তরফে বিজ্ঞাপন দিয়ে এমনটা জানানো হয়েছে। তবে গত সপ্তাহে 15 জোড়া ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল রেল মন্ত্রক। মনে করা হয়েছিল যে ধীরে ধীরে কিন্তু স্বাভাবিকভাবে যাত্রীবাহী রেল পরিষেবা, কিন্তু এই নয়া বিজ্ঞপ্তির ফলে ফের থমকে গেল ভারতীয় যাত্রীবাহী রেল পরিষেবা। আর 30শে জুন পর্যন্ত সেই সকল ট্রেনের টিকিট বাতিল করা হয়েছে। তবে যে সকল যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের দাম ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। তবে এখনও জানা যায়নি ফের কবে থেকে শুরু হবে এই ট্রেন পরিষেবা। লকডাউনের জেরে দেশজুড়ে আটকে পড়েছিল একাধিক মানুষজন, ভিন রাজ্যতে আটকে পড়েছিলেন অনেকেই, আর সেই কারণে কেন্দ্রের তরফে ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ ট্রেন চালানো হয়েছে। তবে সে সকল ট্রেনও রয়েছে নির্দেশিকা এবং সেই নির্দেশিকা মেনেই কিন্তু সব শ্রমিকদের আনা হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। তবে এই ট্রেন পরিষেবা আপাতত স্থগিত রাখায় বাইরে আটকে পড়া সাধারণ মানুষরা কিন্তু নিজের রাজ্যতে ফিরবেন কবে তা কিন্তু সংশয় রয়েছে। এরপর দেখে নেব পরবর্তী আপডেটটি। সরকারি ও বেসরকারি বাসের পর এবার রাস্তায় নামছে ট্যাক্সির মতো গণপরিবহন। আগামী সোমবার থেকে রাজ্য জুড়ে হলুদ ট্যাক্সি রাস্তায় নামছে। এক্ষেত্রে বাসের মতো ট্যাক্সির ভাড়া বেশি গুনতে হবে যাত্রীকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রিন, অরেঞ্জ এবং রেড জোনে ট্যাক্সি পরিষেবা চললেও চলবে না কনটেনমেন্ট জোনগুলিতে। তবে করোনার জেরে যাত্রীকে অনেক গুণ বেশি ভাড়া গুনতে হবে ট্যাক্সি চললে। সোমবার থেকে রাস্তায় পরিষেবা দিতে নামছে প্রায় 22,000 ট্যাক্সি। এখন থেকে ট্যাক্সিতে চললে গুনতে হবে 30% বেশি ভাড়া এবং 30 টাকার বদলে এবার ট্যাক্সিতে উঠলে দিতে হবে 33 টাকা। মিটারে যে ভাড়া দেখাবে তার থেকে আরও 30% বেশি ভাড়া আপনাকে দিতে হবে। কারণ করোনা সংক্রমণের ফলে যাত্রীর সংখ্যা কমিয়ে রাস্তায় নামছে গাড়িগুলি আর তার যাত্রীর সংখ্যা কম রাখার জন্য তাদের ভাড়ার পরিমাণ বাড়াতে হচ্ছে। ট্যাক্সির মতো এবার চালু হচ্ছে বাস এবং মিনি বাস, সেক্ষেত্রেও ভাড়ার পরিমাণ প্রায় 3 গুণ বেড়েছে। বাসের ন্যূনতম ভাড়া 25 টাকা এবং সর্বাধিক ভাড়া হয়েছে 50 টাকা, অর্থাৎ প্রতি 2 কিলোমিটারে ভাড়া হবে 5 টাকা করে এবং অপরদিকে মিনি বাসে প্রত্যেক 2 কিলোমিটার ভাড়া হবে 10 টাকা করে এবং মিনিমাম ভাড়া হবে 30 টাকা। এরপর দেখে নেব পরবর্তী আপডেটটি। প্রথমেই দেখব 22 ক্যারেট সোনার দাম। গতকাল কলকাতায় সোনার দাম ছিল 22 ক্যারেট সোনার দাম 10 গ্রামের মূল্য 44,950 টাকা এবং 1 গ্রামের দাম ছিল 4,495 টাকা এবং আজ সেই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 10 গ্রামের দাম 44,960 টাকা এবং 1 গ্রামের দাম হয়েছে 4,996 টাকা। এরপর দেখে নেব 24 ক্যারেট সোনার দাম। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম গতকাল ছিল 46,740 টাকা এবং 1 গ্রামের দাম ছিল 4,674 টাকা এবং আজ সেই দাম বৃদ্ধি পেয়ে হয়েছে 10 গ্রামের দাম হয়েছে 46,750 টাকা এবং 1 গ্রামের দাম হয়েছে 4,675 টাকা। এরপর দেখব রূপোর দাম। সোনার দামের বৃদ্ধির পাশাপাশি আজও বেড়েছে রূপোর দাম। গতকাল 1 গ্রামের দাম ছিল 42.95 টাকা এবং আজ এই দাম বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 42.96 টাকা। এরপর দেখব পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম। প্রথমে দেখব পেট্রোলের দাম। পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি 73.30 টাকা এবং ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি 65.62 টাকা এবং রান্নার গ্যাসের দাম হয়েছে 584.50 টাকা। এরপর দেখে নেব পরবর্তী আপডেটটি। আজ দুপুর 2:06 মিনিটে জোড়া টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্য সরকার 105টি স্পেশাল ট্রেন ব্যবস্থা করছে। কবে কোথা থেকে এই সমস্ত ট্রেনগুলি ছাড়বে তার পূর্ণাঙ্গ তালিকা এবং সেটা কিন্তু দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের বিভিন্ন এলাকায় আটকে পড়া সমস্ত লোককে সহায়তা করা আমাদের দায়িত্ব। প্রতিশ্রুতি অনুযায়ী যারা বাংলায় ফিরে আসতে চান আমি ঘোষণা করে খুশি হয়েছি, আমরা 105টি অতিরিক্ত বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছি। আগামী দিনগুলিতে এই বিশেষ ট্রেনগুলি আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনবে এবং বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষদের তাদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।